আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চলমান সংকট উত্তরণে সবাইকে একযোগে কাজ করার পরামর্শ ওবায়দুল কাদেরের। ডেঙ্গু প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বললেন মোহাম্মদ নাসিম। ডেঙ্গু প্রতিরোধে হেল্পলাইনে সেবা পাচ্ছেন না রাজধানীর নবগঠিত ওয়ার্ডের বাসিন্দারা। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে আক্রান্ত রোগী। ডেঙ্গুর গুজব যারা ছড়াচ্ছে তাদের শাস্তির আওতায় আনা হবে, জানালেন তথ্যমন্ত্রী। সিটি কর্পোরেশনের অপারগতার কারণে এই পরিস্থিতি বললেন খন্দকার মোশাররফ। ঈদ উপলক্ষে তৃতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হল 9 আগস্টের টিকিট। ধীর গতির অভিযোগ টিকিট প্রত্যাশীদের। শুনছিলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকছে খেলাধুলা নিয়ে বুধবারের নিয়মিত আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। এবারে বিস্তারিত। দেশের বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই সংকট উত্তরণে সকলকে একসাথে কাজ করতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের নিয়ে তামাশা না করে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রাজধানীতে পৃথক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিদ জানাচ্ছেন বিস্তারিত। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর জিগাতলায় আওয়ামী লীগের 3 দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সৃষ্ট সংকট উত্তরণে সকলের সহযোগিতা চাইলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা ডেঙ্গু এমন কি ভয়ঙ্কর কিছু না, মানুষের চেয়ে শক্তিশালী কিছু না, যেকে আমরা প্রতিরোধ করতে পারবো না, এর বিরুদ্ধে আমরা বিজয়ী হতে পারবো না। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব, আমাদের কর্মসূচি চলবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাম্যবাদী দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি মণ্ডলের সদস্য 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। হাজার হাজার কর্মীরা আছে সিটি কর্পোরেশন, আমি জানি তারা কি কারণে বেতন নেয়, কি কাজ তারা করেছে এই পর্যন্ত। জবদের নিশ্চিত করতে হবে, শহর পরিষ্কার করুন এবং এসিড মশার নিধনের জন্য কার্যকর পদক্ষেপ নেন। লোক দেখানো এই ধরনের ফটোসেশন না করে রিয়েলি 7 দিন আপনারা কাজ করেন দেখবেন। আমি বলছি 7 দিন 10 দিন কাজ করেন দেখবেন, ইনশাল্লাহ ঢাকা শহর এবং বাংলাদেশ আমরা ইনশাল্লাহ ডেঙ্গু পরাজিত করতে পারব। আমরা কী পাই না বলেন? আমাদের জন্ম হয়েছে জয়ী হওয়ার জন্যে, পরাজিত হওয়ার জন্য আমাদের জন্ম হয় নাই, মুক্তির পক্ষে শক্তির জন্ম হয় নাই, মনে রাখবেন। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। ডেঙ্গুর উত্তাপে পুড়ছে পুরো দেশ। ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর 2 মেয়রের সাড়াশি অভিযানের মাঝেও সিটি কর্পোরেশনের নির্ধারিত হেল্পলাইনে কল করে সেবা না পাওয়ার অভিযোগ করেছেন নবগঠিত 36টি ওয়ার্ডের বাসিন্দারা। তবে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার পেছনে বাজেট স্বল্পতার কথা বলছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। কাজী অন্তরের ক্যামেরায় বিস্তারিত নাহিদ কামালের রিপোর্টে। অভিযোগ দিলেই মশক নিধনে সিটি কর্পোরেশনের টিম চলে আসবে বাসায়, এই স্লোগান নগর নেতাদের মুখে থাকলেও এর বাস্তব চিত্র অনেকটা ভিন্ন। মেয়র সাহেবের হেল্পলাইনে যোগাযোগ করেছি এবং আমাদের কাউন্সিল সাহেব, সেখানে যোগাযোগ করার পর আমরা কোনো স্প্রে মশক নিধন কিছু পাইনি। আমরা মাতোয়ালবাসী বা ড্যামরা এরিয়ার লোক যত আছে, এরা অভিযোগ দেওয়ার পরও আমাদের কোনো খোঁজ খবর দেওয়া হয় না, ওষুধ ছিটানো হয় না, কোনো ব্যবস্থাই হয় না, ঘরে মশা বাইরে মশা। গ্রাহক সেজে জরুরি হেল্পলাইনে কল করলে যে উত্তর আসে, আপনার লোকেশনটি বলুন। এটা হচ্ছে ড্যামরা স্যার, আপনি যে লোকেশনটি বলছেন ড্যামরা স্যার, এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাইরে স্যার। ড্যামরা এলাকা কিংবা আশেপাশে এলাকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে না, তো ওইখানকার নাগরিক যারা গ্রাহক যারা আছেন তারা সেবাটা কিভাবে পাবেন? নতুন সংযুক্ত যে ইউনিয়নগুলো আছে সেখানে এখনো মশার কার্যক্রম আমাদের শুরু হয়নি। বিগত যে বাজেটটা ছিল সেটা আমাদের এখন যে ওয়ার্ডগুলো 57 ওয়ার্ড, এটার মধ্যে আমরা 3-4 দিনের মধ্যে আমরা নতুন বাজেট দিতে যাচ্ছি, ওই বাজেটের পর আমরা শুরু করব। এবার আপনাদের জানাতে চাই ডেঙ্গুর দোহাই দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠা ক্ষতিকারক কয়েল ব্যবসায়ীদের গল্প। মুখটুক বাঙ্গে তারপরে করতে আছি মাস্ক ট্যাক্স পরিয়া,
এই কয়েলটা শুধু মশার তাড়ায়, মানে এই রুমে ধরালে মশাটা চলে যাবে, আমরা চেষ্টা করব যেন আমি আমার নিজেকে প্রোটেক্ট করতে পারি মশার হাত কামড় থেকে, আমি আমার আমি আমাকে এবং আমার সন্তান বা পরিবারবর্গদের রক্ষা করতে পারি, আমার প্রতিবেশীরাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী। বঙ্গবন্ধু হলের এক শিক্ষার্থী ও শহীদুল্লাহ হলের এক কর্মচারীর ছেলের মৃত্যুতে আতঙ্কিত শিক্ষার্থীরা। এখানে ডেঙ্গুর অবস্থা অনেক খারাপ, কয়েকদিন আগে আমি নিজে আক্রান্ত হয়েছি, এখনও সুস্থ হতে পারিনি। যারা আক্রান্ত হয় নাই তারাও এর থেকে বেশি আতঙ্কিত। আমাদের এই রুমে 20 জনের মতো ডেঙ্গু হয়ে গেছে অলরেডি। নাহিদ কামাল, মাইটিভি, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। ঢাকায় পুলিশের এক এসআই সহ 3 জন ডেঙ্গু জ্বরে মারা গেছেন। বরিশালের গৌর নদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতরাতে 1 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা, সিরাজগঞ্জ, মাদারীপুর সহ বিভিন্ন স্থানে হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজিয়া সুলতানা স্মৃতির ডেস্ক রিপোর্ট। বরিশালের গৌর নদী পৌরসভার আশুকাঠি মহল্লায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাতে আলেয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে তিনি জ্বরে ভুগছিলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 15 জন। হাসপাতালের মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানান, গত 26 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত 43 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়। বেশিরভাগ রোগীর স্বজনরা জানান, ঢাকায় থাকা অবস্থায় তাদের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা হয়। সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে 19 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 11 জন এখনও হাসপাতালে ভর্তি, 3 জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানান, NS1 এবং হেমাটোলজি পরীক্ষার সুযোগ না থাকায় কিট দিয়েই ডেঙ্গুর প্রাথমিক পরীক্ষা করা হচ্ছে। মাদারীপুরে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 2 জন। সদর হাসপাতালের মেডিকেল অফিসার জানান, ডেঙ্গু জ্বরের সন্দেহ নিয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। যাদের ভাইরাস পাওয়া যাচ্ছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা একদিনের ব্যবধানে 15 থেকে বেড়ে দাঁড়িয়েছে 30-এ। এর মধ্যে 2 জন শিশু রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীর চাপ সামাল দিতে এখানে 3টি ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কায় আরও ডেঙ্গু ওয়ার্ড চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও 63 জন। এদের মধ্যে পুরুষ 43 জন, মহিলা 11 এবং শিশু 9 জন। তবে এদের কেউই আশঙ্কাজনক নয় বলে জানান চিকিৎসক। মেহেরপুর জেলাতেও 3 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এরা সকলে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। নেত্রকোনায় 5 জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডাক্তার তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তরা সকলেই ঢাকা থেকে এসেছে। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। এদিকে যারা প্রাণঘাতী গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। একটি স্বার্থান্বেষী মহল সরকারকে বেকায়দায় ফেলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে, যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বিশেষ করে যারা প্রাণঘাতী গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে শাস্তির মাত্রাটা আরও বেশি হওয়া প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ভবিষ্যতে যদি এই ধরনের কেউ গুজব ছড়ায় তাদেরকে শনাক্ত করার ক্ষেত্রে আমি দেশবাসীর সহযোগিতা চাই। অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়ে অপারগতা রেশারেশিতেই ডেঙ্গু মহামারীতে রূপ নিয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী এবং দুই সিটি কর্পোরেশনের মেয়ররা জনগণের সত্যিকারের প্রতিনিধি হলে ব্যর্থতা মেনে নিয়ে তারা পদত্যাগ করতেন। আমাদের সময় আমরা সার্থক ছিলাম বলেই এই ধরনের প্রাদুর্ভাব হয় নাই, এটা মহামারী আকার ধারণ করে নেই, সে সার্থকতাকে নিয়েই বহন করি আমরা দাবি করছি যে তারা ব্যর্থ হয়েছে এই ডেঙ্গু এই মশাকে নিধন করতে। সেই দায় দায়িত্ব নিয়ে প্রথমে উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়রের পদত্যাগ করা এবং সরকার এই সকল ব্যর্থতাকে মেনে নিয়ে এই সরকারের ক্ষমতা থেকে তারা সরে যাওয়া এবং দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। তৃতীয় দিনের মতো ঈদের অগ্রিম ট্রেনের টিকিট পেতে ভিড় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। দীর্ঘ লাইন সহনীয় হলেও টিকিট দেয়ায় ধীরগতির অভিযোগ করেন টিকিট প্রত্যাশীরা, যদিও চেষ্টা ত্রুটি নেই বলে দাবি রেল কর্তৃপক্ষের। আবু সাইদ অপুর রিপোর্ট। দীর্ঘ লাইন আর এই প্রচণ্ড ভিড়ের দৃশ্যই বলে দেয় টিকিট প্রত্যাশীদের আগমন কেমন ঘটেছে কমলাপুর রেল স্টেশনে। তবে ভোগান্তির পরও যারা টিকিট পেয়েছেন তাদের কষ্ট পরিণত হয় ঈদ আনন্দে। কালকে থেকে অনেক অপেক্ষার পরে টিকিট পাচ্ছি, বাবা মা সঙ্গীত করতে যাচ্ছি, এটা আনন্দের বিষয় আর কি। যদিও অভিযোগের কমতি ছিল না টিকিট প্রত্যাশীদের। রাত্রে 12টায় আসছে, আসার পরে এখন পর্যন্ত পিছনে আমরা দাঁড়িয়েছিলাম, লাইনে ধরে টিকিট দিতে হয়, বিশ্বে কোথাও আর নাই কিন্তু এরকম। আমরা টিকিট পাচ্ছি না, বিশটা টিকিট দিয়ে ওকে আর দেয় না, লাইনে আছে, আমরা এসি পাচ্ছি না, নর্মাল সিটগুলো পাবো কিনা সন্দেহ আছে এখন। এত ঘন্টা দাঁড়ায় থাকলাম না ঘুমাই, এরপর যদি এসি টিকিট না পাই এর থেকে কষ্ট আর কি আছে আমি জানি না। ভোগান্তি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে গরমের মধ্যে। তারপরও স্টেশন ম্যানেজারের দাবি সব ঠিকঠাক রেখেই দেয়া হচ্ছে অগ্রিম টিকিট। আমাদের টিকিট সংখ্যা খুবই সীমিত, চাহিদা প্রচুর, আমরা ওইভাবে যতটুকু সম্ভব পারছি যে আমাদের সীমিত আসনকেই যাত্রীদের মধ্যে বিক্রয় করার জন্য। 31 জুলাই দেওয়া হচ্ছে 9 আগস্ট, 1 আগস্ট দেওয়া হবে 10 আগস্টের এবং 2 আগস্ট দেওয়া হবে 11 আগস্টের টিকিট। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। 14 প্রতিষ্ঠানের পাস্তুরিত দুধ বিভিন্ন ল্যাবে প্যাথোজেন পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 4টায় ক্ষতিকর উপাদান পাওয়া গেছে, বাকি 10টিতে বেশি ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি জানান, কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে চেন্নাই থেকে SGS এর রিপোর্ট আনা হয়েছে, যাতে বলা হয়েছে বাজারের 8টি ব্র্যান্ডের দুধ নিরাপদ। এই তথ্য হাইকোর্ট আমলে নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে আরও তথ্য তুলে ধরেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক পুষ্টি ডক্টর মনিরুল ইসলাম। যে সমস্ত কোম্পানির দুধ আমরা পরীক্ষা করিয়েছি SGS এর মাধ্যমে সেগুলো অবশ্যই নিরাপদ এবং কোন রকম সমস্যা নাই। আর ছোট ছোট যে কোম্পানিগুলো আছে আমার ধারণা যে তারাও হয়তো ভালোই হবে, তবুও এগুলো পরীক্ষার ইরাকে আমরা সেটা চেষ্টা করব আগামী দিনে, আমরা সেগুলো তাদের স্যাম্পলও কালেকশন করে আমরা বিদেশে পাঠাবার চেষ্টা করব। জয়পুরহাটের আক্কেলপুরে সেপটিক ট্যাঙ্কে নেমে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে, এ সময় অসুস্থ হয়ে যায় আরও 1 শ্রমিক। আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার জাফরপুর হিন্দুপাড়ায় একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কে নেমে ভেতরে পরিষ্কার করতে গিয়ে সকালে এই ঘটনা ঘটে। 5 শ্রমিক মারা গেছেন এবং অসুস্থ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি। এদিকে কুমিল্লার 14 গ্রামে গরু বোঝাই ট্রাক উল্টে 3 জন নিহত হয়েছে। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম উপজেলার চিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে গরু বোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ব্যবসায়ীরা। চৌদ্দগ্রামের চিউড়া এলাকার পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। ঈদুল আজহার আর মাত্র কদিন বাকি। এই ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ পশু কোরবানি হওয়ায় বিপুল সংখ্যক পশুর প্রয়োজন হয় সারা দেশে।
আর সেই চাহিদা মাথায় রেখে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে পশু মোটাতাজাকরণ। তবে বরাবরের মতো ভারতীয় গরু আমদানি হলে লোকসানের শঙ্কা খামারিদের। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আপম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর যোগান দিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 13,500 কৃষক ও খামারি লালন পালন করছেন কোরবানির জন্য গবাদি পশু। তারা বলছেন, ভারতীয় গরু আমদানি করা না হলে খামারিরা পাবেন ভালো মুনাফা। প্রায় 150 গরুর মতো আমার খামার আছে। আগে তো অনেক লাভবান ছিলাম, এখন আর 2-3 বছর ধরে অনেক রুসকান দিতেছে। ইন্ডিয়ান গরু যদি বন্ধ থাকে ইনশাল্লাহ আমরা বিশ্বাস যে বছর আমরা লাভ করতে পারবো। সারা দেশে পশু যোগান দেওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থানও। 20-30 জন লোক কাজ করব করে কুরবানি মার্কেটে আমরা বিক্রি করুম জিনিস আমরা এইগুলি যত্ন করি। আমরা বেতন আপনার দৈনিক শ্বশুরিয়া নফাইতেছি মজুরি। আমি 15,000 টাকা বেতন পাই। আমি বাড়িতে আমার ফ্যামিলি চলে। কর্মকর্তারা বলছেন, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ প্রয়োগ বন্ধে রয়েছে সরকারি তৎপরতা। ব্রাহ্মণবাড়িয়াতে যত খামারিরা আছে কেউ তাদের গরু মোটাতাজা করতে কোনো ক্ষতিকর ওষুধ বা স্টেরয়েড বা হরমোন ব্যবহার করে নাই। নিঃসন্দেহে আশাবাদী যে এবছরও আমাদের দেশীয় গবাদি পশু দিয়েই আমাদের কোরবানি সম্পন্ন হবে। ঈদের 4-5 মাস আগে বিভিন্ন হাট থেকে ছোট আকারের গরু মহিষ কিনে লালন পালনের মাধ্যমে কোরবানির উপযোগী করে থাকেন খামারিরা। তবে প্রতি বছরই বিভিন্ন অজুহাতে গচ্ছা দিতে হয় তাদের। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের সম্ভাবনাময় খেলাগুলোর মধ্যে একটি থ্রো বল। র্যাঙ্কিং এশিয়া জোনে থ্রো বলে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা, প্রশিক্ষণ আর পেশাদারিত্বের অভাবে দেশের ক্রীড়াগণ্ডিতে বিকশিত হতে পারছে না খেলাটি। তবে প্রয়োজনীয় আর্থিক সহায়তা আর পৃষ্ঠপোষকতা পেলে থ্রো বলকে বিশ্বমানের করা সম্ভব বলে জানায় অ্যাসোসিয়েশন। শাকিল কালামের রিপোর্ট। থ্রো বল ক্রীড়ামোদীদের অনেকের কাছেই নামটি নতুন মনে হলেও দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘ 7 বছর যাবৎ প্রচলিত খেলাটি। দেশ ও দেশের বাইরে দুর্দান্ত পারফরমেন্সে সুনাম কামিয়েছে বাংলাদেশের থ্রোবল খেলোয়াড়রা। শুধু তাই নয়, থ্রোবল র্যাঙ্কিংয়ে এশিয়া জোনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। কিন্তু সম্ভাবনাময় খেলাটির জন্য নেই নিজস্ব মাঠ, অভিজ্ঞ কোচিং স্টাফ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি। মালয়েশিয়ান অল থ্রোবল চ্যাম্পিয়নশিপে 2018 আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গতবারের চ্যাম্পিয়ন আমরা ধরে রাখার জন্য এবার আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি। আমাদের সামনে আরও গেম আছে, আমরা মালয়েশিয়া খেলতে যাব আন্তর্জাতিক ইন্ডিপেন্ডেন্ট ডে খেলতে। ওখান থেকে আমাদের ইনভিটেশন করছে, 31 আগস্টে যাবো ইনশাল্লাহ। আশা করি ওখানে আমরা চ্যাম্পিয়ন হব, ছেলে মেয়ে দুটো টিমে। অনেক টেকনিক আছে এবং খেলতে অনেক টাফ, তো এই গেম সহজে আমাদের আয়ত্তে আসা কঠিন আছে, তো আমরা চাই গেমটা আরও উন্নত হোক। সুযোগ সুবিধা দিয়ে খেলোয়াড়দের মধ্যে পেশাদারিত্ব তৈরি করতে পারলে থ্রোবল উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন কোচ। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আরও সংখ্যক, অনেক সংখ্যক প্লেয়ার সংগ্রহ করা, আগ্রহী করা, যারা থ্রোবলের প্রতি আগ্রহ হয় এরকম। তারপরে আমাদের আরও সাফল্য পাইতে হলে, ধরে রাখতে হলে আমাদের ক্যাম্পিংয়ের প্রয়োজন। তা ক্যাম্পিংয়ের ব্যাপারটা একটা ব্যসাধ্য ব্যাপার, যা আমরা যারা আছি কমিটিতে আমরা এটা ব্যয়ভার বহন করি। থ্রোবল অ্যাসোসিয়েশন জানায়, অনেকটা ব্যক্তি উদ্যোগে দেশের ক্রীড়াঙ্গনে এগিয়ে চলছে খেলাটি, যা খেলাটির বিকাশে পর্যাপ্ত নয়। আমাদের কোনো মাঠ নেই, কোনো অফিস নেই, কোনো দপ্তর নেই, তো সেই জন্য আমরা বলতে চাচ্ছি যে এগুলি প্রতিকূলতা। আমাদের প্লেয়ারদের আমি ধন্যবাদ জানাবো এই বলেই যে তারা এত প্রতিকূলতার মধ্যেও যে খেলছে এবং তারা দেশের সুনাম বয়ে আনছে। প্লেয়াররা খেলার মাধ্যমে থাকলেই টিমের উন্নতি হবে, এটাই স্বাভাবিক। তারা প্রশিক্ষণে থাকে এবং বিশ্বের বিভিন্ন প্লেয়ারের সঙ্গে খেলে তারা টেকনিক ট্যাকটিক্স আয়ত্ত করে তারপরে খেলায় সেটা প্রয়োগ করে শিরোপা পাওয়ার জন্য তারা লড়াই করে। নতুন কমিটি করার পর থেকে আমাদের মেয়েরা ছেলেরা সবাই ভালো রেজাল্ট করতেছে, আর এরপরে যদি আমাদের একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া হয়, আমাদের মাঠ নাই, আমরা কাবাডি মাঠে আপাতত আমরা খেলা চালাই বা প্র্যাকটিস ইয়া করি। এছাড়া থ্রো বলের উন্নয়নে নানাবিধ পদক্ষেপের কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা। সম্ভাবনা থাকলেও দেশের ক্রীড়াঙ্গনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে থ্রো বল। খেলোয়াড়রা পাচ্ছেন না প্রয়োজনীয় সুযোগ সুবিধা, আর আয়োজন করা হচ্ছে না পর্যাপ্ত টুর্নামেন্ট, যেখান থেকে উত্তরণের জন্য একটি সুষ্ঠু অবকাঠামোর পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত আর্থিক সহায়তা। দর্শক, ক্রীড়ার উন্নয়ন, অবনতি আর প্রতিবন্ধকতা নিয়ে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। সঙ্গে আছি আমি শাকিল কালাম। প্রতি বুধবার চোখ রাখুন মাইটিভি সংবাদে। শেষ করছি সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
চলমান সংকট উত্তরণে সবাইকে একযোগে কাজ করার পরামর্শ ওবায়দুল কাদেরের। ডেঙ্গু প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বললেন মোহাম্মদ নাসিম। ডেঙ্গু প্রতিরোধে হেল্পলাইনের সেবা পাচ্ছেন না রাজধানীর নবগঠিত ওয়ার্ডের বাসিন্দারা। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে আক্রান্ত রোগী। ডেঙ্গুর গুজব যারা ছড়াচ্ছে তাদের শাস্তির আওতায় আনা হবে জানালেন তথ্যমন্ত্রী। সিটি কর্পোরেশনের অপারগতার কারণেই এই পরিস্থিতি বললেন খন্দকার মোশাররফ। ঈদ উপলক্ষে তৃতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হল 9 আগস্টের টিকিট। ধীর গতির অভিযোগ টিকিট প্রত্যাশীদের। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এছাড়া ইউটিউব ও ফেসবুকে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রায়হান রোহান। আল্লাহ হাফেজ।